অবৈধভাবে তৈরি বহু পুরনো একটি চোলাই মদের ঠেক সোমবার গড়িয়ে দিল ঊনকোটি জেলার পুলিশ প্রশাসন। ঘটনার বিবরণে জানা যায়, কৈলাসহর মহকুমার শহরাঞ্চল থেকে প্রায় 15 কিমি দূরে ছন্তাই গ্রামের 1 নম্বর ওয়ার্ডে মনু নদীর পাশে বহুদিনের পুরনো একটি চোলাই মদের কারখানা রয়েছে। ওই মদের ঠেক থেকে প্রতিদিন প্রায় 100 লিটার বা তারও বেশি পরিমাণে চোলাই মদ তৈরি হয়ে কৈলাসহর সহ ঊনকোটি জেলার বিভিন্ন স্থানে বাজারজাত করা হয়। গোপন খবরের ভিত্তিতে সোমবার সকালে ঊনকোটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব দেব, কৈলাসহরের এসডিপিও বুদ্ধ দেববর্মার নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনাস্থলে গিয়ে ওই দেশি মদের ঠেকটি গুঁড়িয়ে দেয়। পাশাপাশি ওই এলাকাতেই ওই দেশি মদের ঠেকের মালিক উমাদের বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ চোরাই কাঠের সন্ধান পান। খবর পেয়ে কৈলাসহরের ডিসিএম রূপক ভট্টাচার্য এবং বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে আসেন। সমস্ত চোরাই কাঠ সহ ওই বাড়িতে মজুদ প্রচুর চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়। ডিসিএম অভিযুক্ত উমাদেবীর বাড়িটি সিল করে দেন। এদিকে পুলিশ আসার খবর আঁচ করতে পেয়ে উমাদেবী পালিয়ে যায়। ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপার বিপ্লব দেব জানান, আমরা একটা সিক্রেট ইনফরমেশন পেয়ে এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি ছন্তাইল ওয়ার্ড নাম্বার 1, এখানে কান্ট্রিমেড একটা ফ্যাক্টরি, যে সব পিছনে দেখছেন বাড়িটা, সে হচ্ছে মালিক এই ফ্যাক্টরিটার উমাদে, এবং সে অ্যাবসকন্ডিং আমাদের পুলিশ বাহিনী দেখি সে ভেঙে গেছে। পরে আমরা জানতে পারলাম যে সে হচ্ছে গিয়ে এই কান্ট্রিমেড ফ্যাক্টরির মালিক, এবং সামনে দেখছেন এই যে কাঠগুলি ফায়ারউডস প্রচুর পরিমাণে, ফরেস্ট ডিপার্টমেন্টে আমরা ডেকেছি, প্রায় 60 কাউন্ট ফায়ারউড এখানে আছে। এই পুরো ফায়ারউড ওরা সিজ করবে, আর এখান থেকে কিছুটা বেশ ভিতর দিকে প্রায় নদীটার কাছে তাদের কান্ট্রিমেড ফ্যাক্টরিটা, এগুলো আমরা ডিস্ট্রয় করেছি। এবং এই ঘরের ভিতরেও বাইরের থেকে বোঝা যাচ্ছে হাত ফোকর দিয়ে জানলা দিয়ে যে ভেতরে কান্ট্রিমেড লিকার ড্রাম আছে। তো আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকেও ডাকছি, তার বাড়ির ঘরের এখান থেকে এগুলো আমরা সিজ করবো। তো উমাদের অ্যাবসকাউন্ডিং, তবে তাকে আমরা অ্যারেস্ট করবো, কারণ সে আইডেন্টিফাইড। এবং বোঝা